নমস্কার, নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে ইসলামপুর মহকুমা এবং সীমান্তের মানুষের কয়েক দশকের অপেক্ষার অবসান। আজ ইসলামপুর মহকুমা সমাহর্তা আব্দুল শাহিদ, সেই সঙ্গে ইসলামপুর পৌরসভার উপপৌরপতি জ্যোতি দত্ত এবং ইসলামপুর হসপিটালের সুপার সুরজ সিনহা থেকে শুরু করে অতিরিক্ত সুপার যারা আছে তাদের উপস্থিতিতে ভার্চুয়ালি সিটি স্ক্যান রুম এবং সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা একটু সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই শুভ বার্তা অবশ্যই আমরা সুপারের মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব কি বলছেন তিনি। কয়েক দশকের অপেক্ষার অবসান, কারণ এই মহকুমা হাসপাতালের উপরে ইসলামপুর মহকুমার যেমন পেশেন্টরা নির্ভর করে, পার্শ্ববর্তী বিহার সীমাঞ্চলের মানুষরাও কিন্তু আসে। ট্রমা কেয়ার রয়েছে এখানে, তারপরে হচ্ছে এসএনসিও রয়েছে, কিন্তু এই মেশিনটার একটা অভাব ছিল। আজকে সেটা শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি। কী বলবেন? আমাদের হসপিটালে অনেক রকমই ব্যবস্থা ছিল, কিন্তু সিটি স্ক্যানের ব্যবস্থা ছিল না, যেটার জন্য এখান থেকে রেফার করতে হতো পেশেন্টদের। তা আজকে এই উদ্বোধন হয়ে গেল এটা, এরপর থেকে আমরা এটা সিটি স্ক্যান মেশিনটা চালু করব, পেশেন্টরা এখানকার এই সুবিধাটা পাবে, এটা খুবই ভালো জিনিস একটা। মূলত কী ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা এই সিটি স্ক্যানের মাধ্যমে মানুষকে প্রদান করা যাবে? যাদের স্ট্রোক আছে, স্ট্রোক হয়েছে বা রোড অ্যাক্সিডেন্ট যে পেশেন্টগুলো, যাদের সিটি স্ক্যান দরকার ব্রেনের, চেস্টের, এগুলো এখানে করা হবে। কী বলবেন আপামর জনসাধারণকে এবং প্রশাসনকে? রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বোধন করেছেন এটা। হ্যাঁ, এটা তো খুবই ভালো জিনিস এবং আশা করি যাতে এটা সুস্থভাবে ভালোভাবে এটা চলতে পারে, সেটা হচ্ছে বড় জিনিস। উদ্বোধনের থেকেও বেশি এটা জিনিসটাতে রানিং থাকে ঠিকভাবে, সেটা যেন হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করি। অতিরিক্ত সুপার রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। বললাম বাড়তি পাওনা ইসলামপুর মহকুমার যারা চিকিৎসা ব্যবস্থাপনার জন্য, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা যারা কমসেকম হাসপাতালে আসেন চিকিৎসার জন্য, কী বলবেন? এটা আমাদের অনেকদিন ধরেই এবং আমাদের উপকৃত ছিল যে আমাদের কবে এটা উদ্বোধন হবে, কবে এটা চালু পাবো, আমাদের তাহলে সাধারণ মানুষকে আমরা পরিষেবাটা দিতে পারবো। তো আজকের দিনে আমাদের অনারেবল ম্যাডাম আজকে এটাও ইনোগ্রেট করেছে, তো আমাদের আগামী দিনে সাধারণ মানুষ এটা অনেকভাবে উপকৃত হবে। ধন্যবাদ। অনেক সময় প্রস্তুতেরও কিছু এরকম সমস্যা থাকে যেগুলোর জন্য সিটি স্ক্যান করা অনিবার্য হয়ে পড়ে, তো কতটা ফ্রুটফুল হবে এবং আপনারা কতটা উপকৃত হবেন ট্রিটমেন্ট, কারণ মডার্ন ইকুইপমেন্টস থাকলে ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক বড় সুবিধা হয়, কী বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা ইসলামপুরবাসীর কাছে একটা উপহার, বাড়তি উপহার বলা চলে। অবশ্যই স্বাভাবিক এটা পাওয়াতে আমাদের অনেক আমাদের চিকিৎসা স্বাস্থ্যের অনেক উপকারী পাবো আমরা। ধন্যবাদ। কয়েক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ইসলামপুর এবং সীমাঞ্চল মানুষের বহুদিনের প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করে অবশেষে ইসলামপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো সিটি স্ক্যান ইউনিটের। আপনাদের জানিয়ে দিই, সাধারণত বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপযুক্ত সমস্যা, তার পাশাপাশি ব্রেন স্ট্রোক, এপিলেপসি, প্যারালাইসিস, এই ধরনের বিষয়গুলোর পাশাপাশি যে কোনো ট্রমা কেয়ার, বিশেষ করে যারা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত হন, তাদের শরীরের কোন অংশে আঘাত লেগেছে, কতটা গুরুতর হয়েছে, তা ডায়াগনোসিস করবার জন্য অন্ততপক্ষে তাদেরকে শিলিগুড়ি বা অন্যত্র কোথাও ছুটে যেতে হতো। কিন্তু আজ 3রা আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে বলা চলে ভার্চুয়ালি সেই সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন হলো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই সেট আপ কিন্তু তৈরি হয়েছে এবং কিছুক্ষণ আগেই হচ্ছে ইসলামপুর মহকুমার মহকুমা শাসক আব্দুল সাইদ থেকে শুরু করে চেয়ারম্যান কানায়া লাল আগরওয়ালের অনুপস্থিতিতে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের অনুপস্থিতিতে, ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্তের হচ্ছে উপস্থিতিতে কিন্তু ভার্চুয়ালি এই সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করা হয় এবং আগামী দিনে মানুষ অন্ততপক্ষে যারা চিকিৎসার জন্য শিলিগুড়িতে বা অন্যত্র কোথাও ছুটে যেতেন, তারা অন্ততপক্ষে ইসলামপুর হাসপাতালে আসার পরে এইটুকুভাবে নিশ্চিত হবেন যে তাদের সিটি স্ক্যান এই জায়গাটাতে সম্পন্ন হবে এবং সমস্ত মানে গুরুতর রোগের, বিশেষ করে যেগুলোতে সিটি স্ক্যান চিকিৎসার প্রয়োজন হয়, সেগুলো তারা পেয়ে যাবেন। সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মেশিন রয়েছে এবং তার পাশেই কিন্তু আমরা যেমনটা দেখানোর চেষ্টা করব, আমার সহপ্রতি দীপ্তকে বলবো, পাশেই কিন্তু সেখানে অপারেটিং সিস্টেম যেখানে থাকে সেই অপারেটিং সিস্টেম এবং তার পাশের রুমেই ইউপিএস রয়েছে এবং আধুনিক পরিকাঠামোযুক্ত সমস্ত ব্যবস্থাপনা সেই এই সিটি স্ক্যান মেশিনের সঙ্গে যা যা দরকার তা কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম কলকাতার 59 সভাগৃহ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি এই সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করলেন। এর ফলে আম জনতা, সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা তাদের চিকিৎসার জন্য মূলত ইসলামপুর মহকুমা হাসপাতালের মুখাপেক্ষী থাকেন, তাদের জন্য একটা বড় স্বস্তির খবর। সবথেকে বড় কথা হচ্ছে ট্রমা কেয়ারের জন্য যে সিটি স্ক্যান মেশিনের একান্তই দরকার কোনো রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে চিকিৎসকদের জন্য একটা বাড়তি পাওনা বলে হচ্ছে মনে হবে, এমনটাই কিন্তু আমরা আশা করতে পারছি। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আমরা এই বিষয়ে সমস্ত খবরাখবর আপনাদের কাছে তুলে ধরার আরও বিস্তারিত পরবর্তীতে চেষ্টা করব। সহপ্রতিনিধি দীপ্তর সঙ্গে আমি অব্বর আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর এসডি হসপিটাল থেকে।